আজকে কথা বলবো লঙ্কা গাছের পরিচর্যা নিয়ে। কি ধরনের সার প্রয়োগে আমার গাছগুলো এত সুন্দর ঝোপালো হয়েছে এবং কি কি টিপস নিলে গাছে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। এই গাছগুলো সামান্য পলিব্যাগের মধ্যে লাগানো আছে, খুব ছোট ছোট, মাটি কম পরিমাণেই আছে। দিন 15 বয়স হবে গাছগুলোর। যখন লাগিয়েছিলাম সাধারণ বেলে দোআঁশ মাটি ছিল, তার সাথে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার সমান সমান অনুপাতে মেশানো ছিল। তারপর এই চারাগুলোকে বসিয়ে দিই, এরপর গাছে একবার সার প্রয়োগ করেছিলাম আর গাছে একবার সুপার সোনাটা স্প্রে করেছিলাম। এই সুপার সোনাটা গাছে, যে কোনো গাছে 15 দিন বাদ বাদ যদি স্প্রে করা যায় তাহলে গাছ খুব সুন্দর হয় এবং ফলের আকারও খুব ভালো হয়, ফলের কালার বা কোয়ালিটি খুব ভালো হয়। প্রায় 8 ইঞ্চি বাই 4 ইঞ্চি পলিব্যাগের জন্য আমি এক ধরনের মিশ্র সার তৈরি করে দেখাবো। এর জন্য আমি একটা পাত্র নিলাম। প্রথমে লাগবে 1 টেবিল চামচের মতো যে কোনো জৈব সার। এখানে আমি গোবর সার ব্যবহার করছি, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার হলে খুবই ভালো হয়। 1 টেবিল চামচের থেকে কিছুটা কম সর্ষের খোল ডাস্ট করে নেওয়া হয়েছে, পাউডার ফর্মে আছে। এটা একটা আইসক্রিম খাওয়ার চামচ। এতে প্রায় আমি ধরেই নিলাম 1 গ্রামের মতো ধরে, তো এই চামচের 2 গ্রামের মতো নিতে হবে বোন ডাস্ট। এখানে আমি যেটা ব্যবহার করছি এতে বোন ডাস্ট এবং সিংকুচি খুরকুচি সব একসাথে মেশানো আছে। এটা 2 গ্রাম মিশিয়ে নিলাম। এটা এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। গাছে ম্যাগনেসিয়াম এবং সালফারের ঘাটতি পূরণ করবে। বোন ডাস্ট ব্যবহার করা হলো গাছে ফসফরাস এবং ক্যালসিয়ামের অভাবকে পূরণ করবে। এটা হলো এনপিকে 10-26-26। এটা প্রায় 4 থেকে 5 দানা নিতে হবে। এই 10-26-26-এর মধ্যে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম উভয়ই বর্তমান 10:26:26 অনুপাতে। খুব সামান্য পরিমাণে নিম খোল, এটা অপশনাল, না নিলেও চলে। এই সবকটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা একটা গাছের জন্য এই ধরনের পলিব্যাগে আমরা মিশিয়ে নেব। আর 10 থেকে 12 ইঞ্চি সাইজের টবের জন্য আমাদের এর পরিমাণ একটু বেশি নিতে হবে। 50 থেকে 100 গ্রাম আমরা যে কোনো জৈব সার নেব, 10 গ্রামের মতো বোন ডাস্ট, 1 গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট, এনপিকে 10-26-26-এর 10টি দানা, নিম খোল 1 চামচ আর সর্ষের খোল 50 গ্রাম। এই সার চারা বসানোর 10 দিন পর থেকে ব্যবহার করা যেতে পারে, 10 থেকে 15 দিন পর। এবং প্রতি মাসে আমরা 2 বার করে এই ধরনের ছোট ছোট গ্রো ব্যাগ বা পলি ব্যাগে ব্যবহার করব। আর টবে লাগানোর যদি হয় সেক্ষেত্রে মাসে আমরা 3 বার ব্যবহার করব, অর্থাৎ 10 দিনে 1 বার। মাটিতে এই সার দেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে যাতে টবের মাটি যেন একটু ভিজে ভিজে ভাব থাকে। গাছের
গাছে সার দেওয়ার পর অবশ্যই জল দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে, খুব সামান্য পরিমাণ জল দিতে হবে। লঙ্কা গাছে পিঞ্চিং করলে কি কি সুবিধা হয় সেটা দেখানোর জন্য এখানে দুটো গাছ আমি পাশাপাশি রেখেছি, একটাতে পিঞ্চিং করা আছে এবং একটাতে পিঞ্চিং করা নেই। এটা একবারই পিঞ্চিং করা হয়েছে, তার ফলে দেখুন এখান থেকে আরও ডালপালা গজিয়েছে, আর এই গাছে কোনো পিঞ্চিং করা হয়নি, তার ফলে একটাই এখানে কাণ্ড রয়েছে, আশেপাশে থেকে কোনো ডালপালা বেরোয়নি। যদিও এই তল থেকে কিছু ডালপালা বেরোচ্ছে, কিন্তু এই ডালপালাগুলো সেরকমভাবে গ্রো করতে পারবে না। এটা যদি এখান থেকে আমি কেটে দিই তাহলে এই চারপাশ থেকে অনেক ডালপালা বেরোবে, এবং তারপর যদি আবার কাটি তারপর আরও ডালপালা বেরোবে, তার ফলে গাছ পুরো ঝোপালো হয়ে যাবে। নিচের ডালপালাতে সূর্যের আলো সেইরকমভাবে প্রবেশ করতে পারে না, এবং সেখান থেকে সেরকম আমরা ফুল ফলও পাবো না।